হিমঘরে দাদাগিরির অভিযোগ, মারধর হিমঘর কর্মীদের, প্রতিবাদী কর্মবিরতিতে হিমঘর কর্মীরা। জলপাইগুড়ির তিস্তায় হিমঘরের ঘটনা। জানা গিয়েছে এদিন কিছু লোক ওই হিমঘরে আসে, তারা গেট বন্ধ করে আলুর গাড়ি ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ওই হিমঘরে এক কর্মী মৃত্যুঞ্জয় রায় তাদের বাধা দেয়, তখন আগতরা তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনা দেখে হিমঘরে নিরাপত্তা রক্ষীরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই সদর ব্লকের সবকটি হিমঘরের কর্মীরা সেখানে চলে আসে। তখন বেগতিক দেখে দাদাগিরি করতে আসা ব্যক্তিরা পালিয়ে যায়। এরপরই হিমঘরে তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠন ও হিমঘর সহ সদর ব্লকের পাঁচটি হিমঘরের কর্মবিরতি শুরু হয়। তাদের দাবি, এই ঘটনায় আইনি পদক্ষেপ নিয়ে হিমঘর কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তবে তারা কাজে যোগ দেবেন, না হলে এই কর্মবিরতি চলবে। তবে যারা এদিন এই হামলার ঘটনা ঘটিয়েছে তাদের নাম প্রকাশ্যে বলতে চাননি অভিযোগকারীরা। সূত্রে খবর, তারা শাসক দলের লোক। আমার নাম তুষার চন্দ্র। আপনাদের সংগঠনটার নাম কি? আমাদের মানে জলপাইগুড়ি স্টাফ ইউনিয়ন, কোলসোর স্টাফ ইউনিয়ন। আজকে আপনাদের এই তিস্তা হিমঘরে একটা হামলার খবর শোনা যাচ্ছে, একটা ঘটনা ঘটেছে। আপনারা তো নিরাপত্তার দাবি জানিয়েছিলেন আগেই, তারপরে এই ঘটনাটা কীভাবে ঘটলো? এখন দেখুন, আমরা যেহেতু স্টাফ হিসেবে এখানে বক্তব্য দিচ্ছি, সেই হিসেবে বলতে পারি আমরা সকলেই কিন্তু কাজের সাথে জড়িত, ঠিক আছে? সবাই যে যার মতন, আপনি লেবার বলুন, স্টাফ বলুন, ম্যানেজার বলুন, সকলে তার নিজ নিজ কাজে জড়িত। অন্যদিকে খেয়াল রাখার মতো তাদের সেই সময়টা তাদের হাতে ছিল না। কে বা কাহারা, হ্যাঁ, যাদের মধ্যে মানে বিশৃঙ্খলা করার মতন প্রবণতা থাকে, তারাই কিছু সংখ্যক গুন্ডা নিয়ে গেটের মধ্যে হামলা করে। সে হামলাটা কী ধরনের হামলা, সেই সময় আমাদের এক স্টাফ বাইরে গিয়ে চা খেয়ে ভেতরে যখন প্রবেশ করে, সেই মুহূর্তে সেই স্টাফকে ধাক্কা দিয়ে দেয় সেই দুষ্কৃতীরা, ঠিক আছে? ধাক্কা দিয়ে দেওয়ার পরে সেই খবরটা যখন আমরা পাই, আমরা সিকিউরিটি গার্ডকেও হ্যাকল করেছে। সিকিউরিটি গার্ড ওই স্টাফের পক্ষে দু একটা কথা বলতে যাওয়াতে তাকেও হ্যাকল করেছে। তো সেই সময় আমরা শুনতে পাই, তো শোনার পরে আমাদের যারা ভেতরে যারা কাজ করছিল স্টাফরা এবং লেবাররা, তাদের কাছে ওই খবরটা চলে যায়, তারা সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিয়ে ছুটে আসে। কাজটা এখনও বন্ধ রয়েছে? হ্যাঁ, এখন আপাতত বন্ধ। এখন কবে কি হবে সেই সম্বন্ধে আমাদের মালিকপক্ষ রয়েছে, তাদের কাছে আমরা আর্জি জানাবো পাঁচটা কোল্ড স্টোরেজের পক্ষ থেকে, যে আমাদের নিরাপত্তা যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম থানাতে এবং এডিএমএ অফিসে, ওনারাও অবগত আছেন। এখন তারা কী স্টেপ নেয় তার উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি হবে। তার মানে আপনাদের একটা আশঙ্কা ছিল যে আপনাদের উপরে? হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা উপরে আমাদের একটা আশঙ্কা ছিল যে এটা হতে পারে, এবং সেটা হয়ে গেল। আপনারা কী চাইছেন, যে যারা দুষ্কৃতি তারা ক্ষমা চাক, নাকি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? আমরা দেখুন, 16 তারিখ থেকে স্টোর এখানে পরিচালনা মানে খুলেছে, খোলার পর থেকে যেরকম বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, সেই বিশৃঙ্খলার মধ্যে থেকেও এই আমাদের যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু কাজকর্ম খুব সুন্দরভাবেই হচ্ছিল। সেটা বাইরের দিকে যে বিশৃঙ্খলা হচ্ছিল সেটা প্রশাসনের দায়িত্ব ছিল, কিন্তু প্রশাসন কতটাখানে সাকসেস সেটা আমাদের কাছে কিন্তু সেটা অপূরণীয়, মানে পর্যাপ্ত নয়। আছে ঘটনাটা তো সেটা প্রমাণও করে দিল। হ্যাঁ, সেটা প্রমাণও করে দিল। আচ্ছা, এই যে যারা আজকে এসেছিল দুষ্কৃতি বলছেন, তাদের মধ্যে কি কোনো দলের নেতা, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এরা কেউ? দেখুন, আমরা খুব মানে অল্প পয়সা বেতনে প্রাইভেট ফার্মে কাজ করি। এটাকে কেন হ্যাকেল করলো? এখানে আসছিল 4-5 জন, আমাকে একটু ধাক্কাধাক্কি ইয়ে করছে 4-5 জন। কি কারণে? এখানে ওরা গেটম্যানকে পুরো থ্রেটিং দিচ্ছিল, বলে গেট বন্ধ কর। তো আমরা বললাম কি, আপনি ম্যানেজারকে যাই বলুন। হ্যাঁ, ওটা নিয়ে একটু ধাক্কাধাক্কি ওরা করলো। ওরা কী চাচ্ছিল, কী উদ্দেশ্য? এই উদ্দেশ্য এখন বললো গেট বন্ধ করা মানে সব গাড়ি ঘোড়া সব বন্ধ করতে বললো এখানকার। আলো ঢোকাতে দেবে না? হ্যাঁ, তো এখন কী ব্যাপার কিছু তো ওরাই জানে, আমরা কী জানি। আপনি কি ওদেরকে আরও কাউকে চেনেন? দেখলে তো চিনবই। ওর মধ্যে শোনা যাচ্ছে কোনো নেতা ছিল যে আপনাকে হাত দিয়েছে? ওনাদের সঙ্গে লোক ছিল, এখন ছেলে ফেলে ছিল, ওটা কে এখন? আপনি হিমঘরে কী কাজ করেন? আমি স্টাফ। এখন এখন কী চাইছেন? একটা তো আতঙ্কের মধ্যে আছেন তো? হ্যাঁ, আমরা মানে আমরা সবাই কাজ বন্ধ করে রাখছি সব স্টোরে। কী চাচ্ছেন? মালিক আমাদের কী করে এখন উনি
ট্রফি কিংডম, এখানে পেয়ে যাবেন যে কোনো ছোট বড় ট্রফি, মেডেল, মেমেন্টো, এছাড়াও ক্রিকেট ব্যাট বল, র্যাকেট, ভলিবল, যে কোনো খেলার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখন আর খেলার সামগ্রী আনতে বাইরে যেতে হবে না, আমাদের এখানে রয়েছে বিপুল সম্ভার। ট্রফি কিংডম, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8944064543।